স্থানীয় নিয়ম কারণে যে খেলা হবে সেটাই, অর্থাৎ যেটাকে বলা হয় আইনের ভাষায় বলা হয় বাইলস, এখানে যে নিয়ম সেই নিয়মে আপনাকে খেলতে হবে। কাবাডি খেলায় কিন্তু একজন রেডারকে 30 সেকেন্ড থাকতে হয়, এখানে কিন্তু তা না, রেফারি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফিরে আসতে হবে। আমরা ধন্যবাদ জানাবো, সুষ্ঠ সুন্দরভাবে আপনার খেলাটাকে মেনে নেবেন এবং যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। বিমান ইকবাল, বিমান ইকবাল রেড দিচ্ছেন, দেখা যাক। হ্যাঁ, তিনি কিন্তু একেবারে ধীর মস্তিষ্কে একজন প্লেয়ারকে মেরে আসার জন্য একেবারে ইকলের চোখে তাকিয়ে আছেন। ভঙ্গিমা এমন যে আমি একজনকে না মেরে আসবো না। যাই হোক, খেলা কিন্তু চলছে, দারুণ জমে উঠেছে, একেবারে ফাইনাল কিন্তু ফাইনালের মতোই, যেমন হাজারো হাজার দর্শক। আমরা রেফারির অপেক্ষায় থাকবো কয়জন, আমরা রেফারি নজরুল ইসলাম এবং নয়ন দুই আঙ্গুল উঁচু করে জানিয়ে দিলেন, দুইজন খেলোয়াড়কে মেরে বিমানের গতিতে ফিরে আসেছেন বিমান ইকবাল। বিমান ইকবাল রেড দিচ্ছে, রিয়াজুল কিন্তু হলুদ পাখির মতো ছো মেরে মেরে যাওয়ার জন্য হাত পা নেড়ে প্রতিপক্ষকে সতর্ক করছেন যে আমি আছি, থাকবো এবং ছিলাম। বাহ, দারুণ দারুণ, কিন্তু না, একেবারে সঙ্গে সঙ্গে এমন ভাবে ধরলেন, এমন ভাবে ধরলেন একেবারে থাইয়ের উপরে, যে কারণে আমাদের রিয়াজুল একেবারে নড়াচড়া করার সুযোগ পেলেন না। অর্থাৎ সেই পাশে সম্ভবত দুইজন জীবিত, বাপ্পি টাইগার এবং আরেকজন হচ্ছেন আবার বিমান ইকবাল। বাপ্পি টাইগার কিন্তু অপেক্ষা করছেন যে তাকে ধরে রাখা যায় কিনা, এদিকে একজন মেরে আসলে কিন্তু একজন মেরে আসলে কিন্তু আসাদ এন্টারপ্রাইজ এগিয়ে যাবে। কেউ কিন্তু না, দেখা যাক, যতই তুমি করো তাল বাহানা আমি না মেরে আসবো না। বিমান ইকবাল কিন্তু ঠিক একজনকে মেরেই চলে আসলেন, পার্টি শেষ। আসাদ, আসাদ এন্টারপ্রাইজ 4 এবং গোপালপুর 3, অর্থাৎ সপ্তম পার্টি শেষ হলো, একেবারে একেবারে শিয়ালে শিয়ালে চক্কর। আমরা দীপায়ন, আমরা দীপায়নকে দেখতে পাচ্ছি, দুই পাশের আমরা দুই ব্যাক যাকে বলি, তারা কিন্তু দীপায়নকে পরাস্ত করার জন্য প্রস্তুত, কিন্তু দীপায়নও নাসের বান্দা, যাকে আমরা বাংলায় বলি না দেন আর নাসের বান্দা, অর্থাৎ আর হয়নি, দাস হয়নি। আমরা দুই দলের খেলোয়াড়দেরকে সততাকে মুগ্ধ হচ্ছি, তারা কিন্তু একেবারে সাবলীল ভঙ্গিমায় কেউ মেরে গেলে স্বীকার করে নিচ্ছেন যে না, আমি আমি মারা গেছি। রেড দিচ্ছে কিন্তু না, একজনকে মেরে চলে গেল দীপায়ন। অনেকটাই কিন্তু বিমান ইকবাল কেড়ে নিচ্ছেন তার দল আসাদ এন্টারপ্রাইজকে, দেখা যাক এবারে কি হয়। এবারে কিন্তু মাছের চোখের মতো নজরুল ইসলাম রেফারি দেখছেন কি হয় কি না হয়, আর নয়ন কিন্তু লাইনের উপরে দাঁড়িয়ে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, 1 ইঞ্চি পাও বাইরে গেলে কিন্তু ক্ষমা নাই, সঙ্গে সঙ্গে নয়ন বলে দেবে তুমি কিন্তু জলা। আমরা বিমান
দুর্দান্ত, বিমান ইকবাল কিন্তু কোর্টে ঠিক মতো আসতে পারেনি, বিমান ইকবাল আউট, আউট হয়ে গেল। এইবার কিন্তু সেই দীপায়ন, আমরা কিন্তু দিনের বেলার দীপায়ন দেখতে পাচ্ছি, তার কিন্তু আজকের খেলা আমাদের সবাইকে মুগ্ধ করেছে, দারুণ খেলছে এই দীপায়ন। এদিকে কিন্তু না, ফলাফল আমরা দেখতে পাবো, আউট হয়ে গেলেন আসাদ এন্টারপ্রাইজের। এবারে আপনাদের সামনে মাইক্রোফোন নিয়ে আসেন বহু গুণের অধিকারী, বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত আমাদের সবার প্রিয় হাবিবুর রহমান, ধন্যবাদ উৎপল স্যারকে। আমি একটা বিজ্ঞপ্তি দিতে চাচ্ছি, আমাদের মিলের একটা বই হারানো পাওয়া গিয়েছে, ওর মালিক প্রবীণ কুমার, প্রবীণ কুমার গাইন, তার একটা সুগার মিলের একটা বই হারানো পাওয়া গিয়েছে, যদি মালিক থাকেন এসে নিয়ে যান, কিছু বলার নাই। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন সেই আঞ্চলিক হাডুডু টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল খেলা। এখানে রয়েছে গোপালপুর একাদশের নামি দামি খেলোয়াড় অর্থাৎ দীপায়ন, আরজু, বাপ্পি সহ অনেক নামি দামি খেলোয়াড় দেখতে পাচ্ছেন। অপরদিকে রয়েছে বিমানের ইকবাল এবং কাশেম, রোহন সহ অনেক নামি দামি খেলোয়াড়, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং আজকে রাত্রে কিন্তু খেলা হবে, আজকে রাত্রে খেলা হবে একই মঞ্চে, সাংস্কৃতিক সন্ধ্যা। চলে গেলে ভাগ্য ভালো ছিল, তাই তুই ফিরে গেলি ঘরে, না হলে তোর একটা কিছু হতো, এটাই সংকেত ছিল। যাই হোক, রুহান একজনকে মেরে তার সকালে ফিরে এসেছেন, ভুলে জানিস রাশেদ তাদের নামের সুবিচার কিন্তু তারা করতে পারেনি। যাই হোক, তারপরও খেলার অংশগুলো, আট নম্বর প্রতি খেলা, সন্ধ্যাও ঘনি আসছে, আসছেন বাপ্পি, পানখানার মিষ্টি মিষ্টি করে হাসেন এই বাপ্পি, কারণ বৈশিষ্ট্য তুমি না ভিক্ষা করো বলো তো, ভিক্ষা মিষ্টি মিষ্টি পানখান, মিষ্টি মিষ্টি মেরে যান খেলোয়াড়। দেখা যাক আট নম্বর পাটি খেলায় গোপালপুর ফিরে আসতে পারে কিনা, তাহলেই কিন্তু অপেক্ষা করতে হবে নয় নম্বর পাটির জন্য। মালিক কই, যাই ধন্যবাদ আপনাকে যে বইটা পেয়ে দিয়েছে। আমাদের মাঝে বিশেষ আকর্ষণ এবং আমাদের মাঝে সকলের প্রিয় মুখ নাইম হাসান বন্যা, মিসেস আব্দুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, জনাবকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, নাহিদা হাসান বন্যা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য, তিনি এসেছেন আমাদের গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া হাডুডু খেলা উপভোগ করার জন্য, নাহিদা হাসান বন্যা আমাদের মাঝে তিনি এসেছেন, আমরা তার কাছ থেকে কিছু শুনবো, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, এবং আমাদের যারা রয়েছেন পুষ্প বর্ম বন্য, এবার কিন্তু আর রক্ষে নাই, রোহন তুই কই যাবি, তোকে তো জাহান নামে পাঠিয়ে দিয়েছে, রোহনকে কিন্তু একবারে সুতার আগুনে জ্বালিয়ে দিয়েছে ওই গোপালপুর এলাকা। যাই হোক, আছে কাশেম, আছে দলবল করে চলছে রোহনের বুক, কিছুটা হলেও ফিরে আসার চেষ্টা। আমাদের মাঝে আজকের অতিথি, তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, সাথে রয়েছেন আমাদের তিনি ফুলে ফুলে সিক্ত হলেন, ফুলের ভালোবাসায় সিক্ত হলেন লঞ্চ ক্লাব কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হাজার টুর্নামেন্টের সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলায় আসছেন রিয়াদুল। রিয়াদুল কিন্তু শক্তিশালী খেলোয়াড়, আমরা আমাদের মাঝে অনেক কষ্ট করে পেয়েছি, আমরা তার কাছে
কাছে ফিরে যাব। তার পূর্বেই আমরা আমাদের আজকের বিশেষ অতিথি আলহাজ নজরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর নজরুল পাইপ ইন্ডাস্ট্রিজ, আমরা বিনীতভাবে অনুরোধ করব জনাব আলহাজ নজরুল ইসলাম বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানে, তাকে দুটি কথা বলার জন্য। আলহাজ নজরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাঝে দুটি কথা বলার জন্য। চলমান অবস্থায় কথা বলবেন। আমরা দুঃখিত, আমাদের খেলার শেষে পুরস্কার বিতরণী রয়েছেন, তখন হয়তো অতিথিদের কাছ থেকে আমরা কথা শুনবো। আমরা ফিরে আসছি আবারও খেলায়। কাশেম, কাশেম কিন্তু ছোট্ট খেলোয়াড়, একেবারে ঢুকে পড়েন ভিতরে। আগের ম্যাচের খেলা আর আজকের খেলা কেন, কত সুন্দর পরিবর্তন, এটা জাতি জানতে চায়। আসেন বাপ্পি, গোপাল ফুলের সমর্থন যারা আছেন তারা কিছুটা হলে মিটমিট করে হাসছেন যে চার সমতায় আসবে, নয় নম্বর পার্টিতে ফাইনাল ডিসিশন হবে, তাই দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, চমৎকার বাপ্পি, তিনজনকে ধরা হবে একসাথে নিয়ে যাবে, আমার কপির টাইগার হলে তাই করতো। আমরুজ্জামান বাবু, কি খেলা দেখাইলে আজ হাজার হাজার জনতা, খেলা হবে রাত্রে সাংস্কৃতিক সন্ধ্যা, চমৎকার আয়োজন কিন্তু আজকে রাত্রে আপনারা সবাই আমন্ত্রণ নিমন্ত্রণ দেখার জন্য, উপভোগ করার জন্য। রেফারি কিন্তু শট আছে, ছয়টা শট, তিনজন রেফারি, ডিস্টার্ব করবেন না প্লিজ। এবার আবার যদি হলুদ কার্ড পান আপনাকে পথের বাইরে থাকা লাগবে, দুই হলুদ কার্ড অর্থাৎ দুইটা হলুদ কার্ড পেলে একটা লাল কার্ড, কথা না বলে খেলেন, সুন্দরভাবে খেলেন। আজকে রেফারি খেপে গেছে, রেফারি খেপে গেছে, চমৎকার খেলা দেখা যাক মাঝের একজন সে কি করবে। আরে কি সুন্দর রে, এই খেলাই তো দেখতে চাই কাশেম। কাশেম কিন্তু সেই গোপালগঞ্জ থেকে এসেছে, ও মারে একজনে মরে আসবে, ওর জন্য 40 করা লাগতে পারে। এরপরে গরু 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 গরু, এরপরে আজকে হয়ে যাবে
আপনি কেন বাইরে থেকে ধরলেন কেন ভাই? দেখা হবে, আপনি কেন ওখানে গেলেন? সিদ্ধান্ত কি নজুল স্যার বলেন, একজন 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 অনলি একজন, আপনি বাইরে যান, সিদ্ধান্ত যেতে এটাই মানতে হবে। গোপাল ঘুরে রাখি আপনাকে দেয় না কেন, মরে গেছে না এইসব। এইবার কাশেম, কাশেম যদি কট হয়ে যায় তাহলে কিন্তু চার চার ছোট্ট খেলা সন্ধ্যার পরে সবার কিন্তু সেই ঢাকা শিল্পীদের অনুষ্ঠান দেখার আসার জন্য লাইট জ্বলবে, লাইট কারেন্ট না থাকলে লাইট জ্বলবে কিভাবে? কাশেম আজকে তিনজনকে মারে আসবে আর নাহলে মরে আসবে। প্রথম সারির খেলোয়াড়রা কিন্তু আজকে ফলোপ করেছে, সেকেন্ড সারির খেলোয়াড়রা ফলো খেলছেন, অর্থাৎ রিয়াদুল, কাশেম, সেখানে রয়েছে রাশেদ, দলীয় অধিনায়ক কিছুই করতে পারছেন না, ইমান ইকবাল, দেখা যাক বাবুকে ফলিয়ে দিয়েছেন না খেলোয়াড় কি করলো ধরার খেলোয়াড় আসন্ন ধরার ফলে আসলে গেলেন দীপায়নকে দিতে মেরে যেতে হবে, দীপায়ন পারবে তোমাকে দেখতে
আমাদের মাঝে প্রায় খেলা শেষ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে এবং রাত্রে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মাঝে আমরা একজন মেহমানকে পেয়েছি, একজন মেহমানকে পেয়েছি যেখানে একজন দুজন অর্থাৎ একজন মারা গেছেন দীপায়ন, এপাশে দুইজন রাশেদ এবং সেই মামুন, তারা দুজন কিন্তু ইন্তেকাল করেছেন। লাইট লাইট দিতে হবে, লাইট এই লাইট দাও, আমরা পর্যায়ে চলে যাচ্ছি। আজকের অতিথি জনাব নাহিদ হাসান বন্যা মিস্টার, আমরা তার কাছে চলে যাচ্ছি বিনীত অনুরোধ করছি আপনাদের অন্তর থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। জনাবকে বিনীত ভাবে অনুরোধ করছি মাইক্রোফোন দেওয়ার জন্য। সিসি আইকে দিছি কোনো মাইক নাই, ওই খুকা তুই এত বড় মানুষ কেন খুকা, বসে থাক ওখানে চুক্তি করে। আজকের অতিথিকে আমি বিনীত ভাবে অনুরোধ করছি খেলার ফলাফল হয়ে গেল এবং আমরা বিনীত ভাবে অনুরোধ করছি নাহিদ হাসান বন্যা ম্যাডামকে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সবাই পুরস্কার আছে গরু গরু এখন বক্তব্য রাখবে আমাদের শ্রদ্ধা বাদক এই ভাই জনাব আব্দুর রহমান ভাইয়ের সহধর্মিণী, তার মধুখালী উপজেলার সন্তান এবং তার আজকের এই খেলার হলেন এবং আব্দুর রহমান বন্যা এবং আপনারা কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।